মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর ছাত্রছাত্রীসকলৰ বাবে আহিছে এক বিগ ব্রেকিং নিউজ। পরীক্ষা অনুষ্ঠিত করা নহয়, অবশেষত সেবা আর উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা। সবিশেষ এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, সেয়ে অনুরোধ করছো ভিডিওটি প্রথমের পর শেষ চাই যাব সবিশেষ লাভ করবর। যদি ভাল লাগে অনুগ্রহ করে লাইক করে দিব আর বন্ধু বান্ধবী সকলের মধ্যে শেয়ার করব, যাতে সকলে এই খবর লাভ করবেন। প্রিয় বন্ধু বান্ধবী সকল, আহক আজির ভিডিওটি আরম্ভ করো। আরম্ভণিতে সকলে এটি অনুরোধ, যখন বর্তমানলৈকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে কাষৰ নোটিফিকেশন বেলটো প্রেস করে অল করে রাখব, যাতে আমি দিয়া ভিডিওর নোটিফিকেশন সঠিক সময় লাভ করবেন। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিৎ বৰাই স্বাগত জানাইছো। প্রথমে জানাব বিচাৰিছো মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক ছাত্রছাত্রীসকলৰ বাবে আহিছে এক বিগ ব্রেকিং নিউজ। পরীক্ষা অনুষ্ঠিত করা নহয়, সেবা আর উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা। পূর্বর সময়সূচী মতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষা। 11 মে'ৰ অনুষ্ঠিত হওয়ার কথা আছিল হাইস্কুল শিক্ষান্ত আর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষা, কিন্তু কোভিডর পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি দুইটা পরীক্ষার নতুন সময়সূচী নতুন সরকারে ঘোষণা করার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ঘোষণা নকরিলেও চলিত বর্ষর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষা যে পূর্বর সময়সূচী মতে অনুষ্ঠিত নহয়, এয়া প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। আর শুক্রবারে সেবা আর উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের শীর্ষ সূত্রই ইটিভি ভারতের আগত এই কথা সদরি করেছে যে পূর্বর সূচী মতে অনুষ্ঠিত করা নহয় মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর দুইটা পরীক্ষায়। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সন্দর্ভ সরকারি কোনো ঘোষণা এতিয়ালৈকে অহা নাই। আর হিমন্ত বিশ্ব শর্মাই ঘোষণা করেছে 3 তারিখ বা 4 তারিখে এই বিষয়ে ঘোষণা করা হব। মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর পরীক্ষা কোভিড-19 ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিত বর্তমান সময়ত অনুষ্ঠিত নোহাত প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। আর মন করবলিয়া কথাটা হল বর্ধিত কোভিড সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি বহু জেলার স্থানীয় প্রশাসনে 12 মে পর্যন্ত শিক্ষানুষ্ঠানসমূহ ইতিমধ্যে বন্ধ করে রাখিছে। আর শিক্ষানুষ্ঠানসমূহ বন্ধ হয়ে থাকার পরিপ্রেক্ষিত পরীক্ষাসমূহ নোহাত প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। তদুপরি উল্লেখযোগ্য যে দুইটা পরীক্ষা সুকলমে পরিচালনা করবলে শিক্ষক শিক্ষয়িত্রীর একটা বৃহৎ দলের প্রয়োজন হব। আর সমানে সমানে প্রয়োজন হব শিক্ষক সকলে ভ্যাকসিন লওয়াটো। আর যেহেতু ভ্যাকসিন প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হওয়া নাই, 1 মে'ৰ পৰা আরম্ভ হওয়া কথা আছিল 18 ঊর্ধ্বৰ ব্যক্তিসকলৰ। আর বর্তমানে 18 ঊর্ধ্বৰ ব্যক্তিসকলৰ ভ্যাকসিনের প্রক্রিয়া আরম্ভ হওয়া নাই, গতিকে স্বাভাবিকতে 11 মে'ৰ পূর্বে ইয়ার কোনো একটা ব্যবস্থায় সম্পূর্ণ হয়ে উঠার আশা নাই। গতিকে পরীক্ষাসমূহ বর্তমান সময়ত অনুষ্ঠিত করা নোহাত উপায় নিশ্চিত হয়ে